লালবাগের কেল্লা অথবা আওরঙ্গাবাদ কেল্লা ঢাকার দক্ষিণে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ। এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 1678 সালে মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাহ কর্তৃক, যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন। কিন্তু পরে তিনি দিল্লিতে চলে যান, এতে কাজ থেমে যায়। তার উত্তরসূরি মুঘল সুবাদার শায়েস্তা খাঁ 1680 সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করেন, কিন্তু সেও শেষ করেননি। কারণ মুঘল সুবাদার শায়েস্তা খাঁর কন্যা পরিবিবি মারা যান, এ কারণে তিনি নির্মাণ কাজ থামিয়ে দেন। কেল্লায় পরিবিবির সমাধির সামনে আমরা একজন দর্শনার্থী খুঁজে পেয়েছি। সে খুব ভ্রমণ পিপাসু, আমরা তার সাথে কিছুক্ষণ কথা বলার চেষ্টা করছি। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম আপনার? রিফাতা হায়দার, আমি ধানমন্ডি থেকে এসেছি। আপা আপনার অনুভূতি কি এখানে ঘুরতে এসেছেন? হ্যাঁ, আমি পার্কে খোলা জায়গায় ঘুরতে পছন্দ করি। আমার পছন্দের জায়গার মধ্যে লালবাগ কেল্লা একটা, খুবই পছন্দ করি এখানে আসতে। এসব ঐতিহ্যগুলো দেখতে আমার বেশ ভালো লাগে, তাই মাঝে মাঝে আসি, সময় পেলেই এখানে দেখতে আসি, হাঁটি, খুব ভালো লাগে। আপা আপনার সাথে আমরা আজকে ঘুরে ঘুরে দেখবো, যেহেতু আপনি এখানকার একজন নিয়মিত দর্শনার্থী, আমরা চাইব আপনি আমাদেরকে দুই একটা স্থাপনা ঘুরে ঘুরে দেখান। ধন্যবাদ আপা, চলুন। খোদাবন্ধু মির্জা বাঙালি সমাধি শায়েস্তা খানের একান্ত বিশ্বস্ত সহসেনা অধিনায়ক, আর উভয় পাশে দুইটা সমাধি আছে। এটা অজ্ঞাত দুই শিশু, ওনাদের নাম দেওয়া নাই, ওদের নাম দেওয়া নেই। আর এটা হলো পরিবিবির মাজার, শায়েস্তা খানের কন্যা। লালবাগ কেল্লার তিনটি স্থাপনার মধ্যে অন্যতম এটি, এখানে পরিবিবির সমাহিত আছেন। শায়েস্তা খান তার কন্যার স্মরণে এই মনোমুগ্ধকর মাজারটি নির্মাণ করেন। লালবাগ কেল্লার তিনটি বিশাল দরজার মধ্যে বর্তমানে জনসাধারণের জন্য উন্মুক্ত। এই দরজা দিয়ে ঢুকলে বরাবর সোজা চোখে পড়ে পরিবিবির সমাধি। আসলে লালবাগ কেল্লা বলতে যে ছবিটি বেশি পরিচিত, সেটি মূলত পরিবিবির সমাধির ছবি। পরিবিবি, যার অন্য নাম ইরান দুখত রহমত বানু, মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজমের সাথে 1668 সালের 3 মে পরিবিবির বিয়ে হয়। ১৬৮৪ সালে পরিবিবির অকাল মৃত্যুর পর তাকে নির্মাণাধীন লালবাগ কেল্লার অভ্যন্তরে সমাহিত করা হয়। তার সমাধিস্থলকে চিহ্নিত করে পরিবিবির মাজার নির্মিত হয়। পরিবিবির মাজারের স্থাপনাটি চতুষ্কোণ, মার্বেল পাথর, কোষ্টি পাথর ও বিভিন্ন রঙের ফুল পাতা সুশোভিত চাকচিক্যময় টালির সাহায্যে অভ্যন্তরীণ 9টি কক্ষ অলঙ্কৃত করা হয়েছিল। মাঝের একটি ঘরে পরিবিবির সমাধি স্থল এবং একটি ঘর ঘিরে 8টি ঘর আছে। স্থাপনাটির ছাদ করবেল পদ্ধতিতে কোষ্টি পাথরে তৈরি এবং চার কোণে 4টি অষ্টকোণ মিনার ও মাঝে একটি অষ্টকোণ গম্বুজ আছে। মূল সমাধিসৌধের কেন্দ্রীয় কক্ষের উপরে এই গম্বুজটি একসময় স্বর্ণখচিত ছিল, পরবর্তীতে পিতলের অথবা তামার পাত দিয়ে
পুরো গম্বুজটিকে মুড়িয়ে দেওয়া হয়েছিল। স্থাপনাটির অভ্যন্তর ভাগ সাদা মার্বেল পাথর দিয়ে আচ্ছাদিত ছিল। 20.2 মিটার বর্গাকৃতির এই সমাধিটি 1688 খ্রিস্টাব্দের পূর্বেই নির্মিত হয়েছিল। তবে বিশেষজ্ঞদের অভিমত বর্তমানে পরী বিবির মরদেহ নেই বলে। দক্ষিণস্থ দুর্গ প্রাচীরের দক্ষিণ পশ্চিম কোণে একটি বিরাট বুরুজ ছিল। দক্ষিণস্থ দুর্গ প্রাচীরের উত্তরে ছিল কয়েকটি ভবন, আস্তাবল, প্রশাসনিক ভবন এবং পশ্চিম অংশে জলাধার ও ফোয়ারা সহ একটি সুন্দর ছাদ বাগানের ব্যবস্থা ছিল। আবাসিক অংশটি ছিল দুর্গ প্রাচীরের পশ্চিম পূর্বে, প্রধানত মসজিদটির দক্ষিণ পশ্চিমে। দক্ষিণের দুর্গ প্রাচীরের নির্দিষ্ট ব্যবধানে 5টি বুরুজ ছিল, উচ্চতায় 2 তলার সমান, এবং পশ্চিমের দুর্গ প্রাচীরে ছিল 2টি বুরুজ, যার সবচেয়ে বড়টি ছিল দক্ষিণস্থ প্রধান প্রবেশদ্বারে। বুরুজগুলোর ছিল একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ। কেল্লাটির কেন্দ্রীয় এলাকা দখল করে ছিল 3টি প্রধান ভবন, পূর্বে দেওয়ানি আম ও হাম্মামখানা, পশ্চিমে মসজিদটি এবং পরিবিবির সমাধি, দুটোর মাঝখানে একটি লাইন, কিন্তু সমান দূরত্বে নয়। নির্দিষ্ট ব্যবধানে কয়েকটি ফোয়ারা সহ একটি পানির নালা 3টি ভবনকে পূর্ব থেকে পশ্চিমে ও উত্তর থেকে দক্ষিণে সংযুক্ত করেছে। এখানে সবাই উঁচু করতো, উসুল করতো এই পানি দিয়ে। আর এটা হলো ওই আমলে পড়াশোনার জন্য, ছাত্রীদের জন্য করা মাদ্রাসা। আচ্ছা, আবাসিক মাদ্রাসা। এখানে হোস্টেলে ছেলেমেয়েরা থেকে পড়ালেখা করতো। ওনারা পড়াশোনার সুযোগ করে দিয়েছেন ওই আমলে। তারপরে জলাশয় পানির ব্যবস্থা করে দিয়েছেন। তারপর ওনাদের ওই মিটিং করার জন্য, সভা মিটিং করার জন্য দরবার হল ছিল। ওই পাশে দেখা যাচ্ছে দরবার হল। Thank you.
সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন 1678 সালে এটার নির্মাণ কাজ শুরু করেন। তিনি বাংলায় 15 মাস ছিলেন। দুর্গের নির্মাণ কাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান। এ সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায়। সুবেদার শায়েস্তা খাঁ 1680 সালে পুনরায় বাংলার সুবেদার হিসেবে ঢাকায় এসে দুর্গের নির্মাণ কাজ পুনরায় শুরু করেন। 1684 সালে এখানে শায়েস্তা খাঁর কন্যা ইরান দুখ রহমত বানুর ওরফে পরিবিবির মৃত্যু ঘটে। কন্যার মৃত্যুর পর শায়েস্তা খাঁ এই দুর্গটিকে অপায়া মনে করেন এবং 1684 খ্রিস্টাব্দে অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেন। লালবাগের কেল্লার তিনটি প্রধান স্থাপনার একটি হল পরিবিবির সমাধি। শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করার পর এটি এর জনপ্রিয়তা হারায়। ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করা হয়েছিল, এটি ছিল প্রধান কারণ। রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায়। 1844 সালে এলাকাটি আওরঙ্গবাদ নাম বদলে লালবাগ নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে। দীর্ঘ সময় যাবৎ এটি ধারণা করা হতো যে দুর্গটি হচ্ছে তিনটি ভবন স্থাপনার সমন্বয়, মসজিদ, পরিবিবির সমাধি ও দেওয়ানি আম, সাথে দুটি বিশাল তোরণ ও আংশিক ধ্বংসপ্রাপ্ত মজবুত দুর্গ প্রাচীর।